हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल मिस्टी नर्सिंग। आशा करी सबाई खूब भालो आछे, आमिओ खूब भालो आछे। आज के आमी तोमादेर साथे जे विषय निये आलोचना करब सेटी होलो एंटीनेटल पिरियड, अर्थात प्रेगनेंसी पिरियडे मादेर कोन कोन ओषुध खेते हय, कखन कखन खेते हय एबं प्रेगनेंसी पिरियडे कत मास थेके एई ओषुध देवा हय एबं एई ओषुध ना खेले कि हबे एबं एई ओषुधते खेले कि कि हबे, तो चलो जेने नेওয়া যাক। प्रेगनेंसी पिरियडे मोट तीनटी ओषुध खेते हय, एकटा होलो आयरन फलिक एसिड, আর একটা হলো ক্যালসিয়াম, আর একটা হলো অ্যালবেন্ডাজোল। আয়রন ফলিক অ্যাসিড কখন দেওয়া হয়? তিন মাসের পর থেকে মাকে আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হয়। সেটা হলো তিন মাসের পর থেকে মাকে টোটাল ডেইলি একটা করে 100 mg আয়রন, এবং এই আয়রন ফলিক অ্যাসিড কিন্তু একসাথেই থাকে, 100 mg আয়রন থাকে এবং 0.5 mg ফলিক অ্যাসিড থাকে। এই আয়রন ফলিক অ্যাসিড টোটাল 180টি খেতে হয়, টোটাল 6 মান্থ খেতে হয় অ্যান্টিনেটাল পিরিয়ডে। এবং ক্যালসিয়াম খেতে হয় 1000 mg, মানে দুটো করে ক্যালসিয়ামে বড়ি খাওয়া খেতে বলা হয় মাকে। তো সকালে একটা খেতে বলা হয়, রাতে একটা খেতে বলা হয়। তো 1000 mg হচ্ছে খাবে ক্যালসিয়াম, এবং 100 mg আয়রন, এবং 0.5 mg ফলিক অ্যাসিড। আয়রন ফলিক অ্যাসিডটা একসাথেই থাকে, তো টোটাল 180টি আয়রন ফলিক অ্যাসিড খেতে হয় অ্যান্টিনেটাল পিরিয়ডে। এটা মাকে তিন মাসের পর থেকে এই আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামটা খেতে বলা হয়। এবং আরেকটা ওষুধ যেটা খেতে হয় সেটা হলো সেকেন্ড ট্রিমিস্টারে মাকে বলা হয় যে একটা অ্যালবেন্ডাজোল খেতে। যখনই তোমরা কেউ প্রেগনেন্সির নিউজ পাবে তখনই গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন এই কার্ডটা, যেটাকে আমরা MCP কার্ড বলি, সেটা তৈরি করতে হবে। অ্যান্টিনেটাল পিরিয়ডে মাকে সবসময় বলা হয় যে এই ওষুধগুলো একদম যাতে মিস না করে। আয়রন ফলিক অ্যাসিড কখন খেতে হয়? আয়রন ফলিক অ্যাসিড যদি কেউ খাও, সে খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে এই ওষুধটা খেতে বলা হয়। আর ক্যালসিয়াম সকালে খাওয়া দাওয়ার পরে আর রাতে খাওয়া দাওয়ার পরে ক্যালসিয়াম খেতে বলা হয়। এবং এই আয়রন ফলিক অ্যাসিডটা যে আছে সেটা কেন খেতে বলা হয়? আমাদের যে স্পাইনাল কর্ড, মানে পিছনে যে শিরদাঁড়া আছে, সেই শিরদাঁড়াটা যাতে ভালো করে বাচ্চা তৈরি হয়, যাতে নিউরাল টিউব ডিফেক্ট নামে একটা ডিফেক্ট আছে, সেটা যাতে বাচ্চার না হয়, তার জন্যই মাকে বলা হয় যে আয়রন ফলিক অ্যাসিডটা মানে প্রত্যেকদিন মনে করে খেতে। কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে বাচ্চা মায়ের কাছ থেকে খাবার গ্রহণ করে, যত ভিটামিন মিনারেলস পুষ্টি যা কিছু বলো সব কিছুই মায়ের কাছ থেকে পায়। সেহেতু এই আয়রন ফলিক অ্যাসিডটা মা যদি না খায়, বাচ্চার বিভিন্ন ধরনের ডিফেক্ট দেখা যায়, কনজেনিটাল অ্যানোমালি হতে পারে বাচ্চার, যেমন ভালো করে স্পাইনাল কর্ড শিরদাঁড়াটা তৈরি হবে না। আমি নিজেই এরকম বাচ্চা দেখেছি, যখন আমি ডেলিভারি ওয়ার্ডে ছিলাম তখন আমি নিজেই দেখেছি বাচ্চার স্পাইনাল কর্ডটা ভালো করে তৈরি হয়নি, এবং স্পাইনাল কর্ডের জায়গায় এতক্ষণে জায়গা একদম ফাঁকা ছিল, যেখান দিয়ে স্পাইনাল কর্ডটা একদমই দেখা যাচ্ছিল। তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন ক্লিপ লিফট, ক্লিপ প্যালেট, এইসব সমস্যা বাচ্চার হতে পারে। আর আয়রনটা যেহেতু ডেলিভারি সময় মায়ের প্রচুর পরিমাণে আয়রন ব্লাড লস হয়, তার জন্য মাকে বলা হয় যাতে অ্যানিমিয়া না হয় মায়ের, তার জন্য আয়রনটা খেতে বলা হয়। এই আয়রন ফলিক অ্যাসিড টোটাল মাকে বলা হয় তিন মাসের পর থেকে টোটাল 180টি ট্যাবলেট খেতে। ডেলিভারি পর্যন্ত মারা এই ট্যাবলেটটি 180টি ট্যাবলেট টোটাল খায়। এবার আসি ক্যালসিয়ামে। ক্যালসিয়াম কেন খেতে বলা হয়? ক্যালসিয়াম খেতে বলা হয় বাচ্চা, প্রথমেই বললাম যেহেতু মায়ের কাছ থেকে সব কিছু গ্রহণ করে, তার জন্য বাচ্চার যাতে বোনগুলো হেলদি হয় এবং যাতে দাঁত শক্ত হয়, সেই জন্য বাচ্চা মাকে এই সময় ক্যালসিয়াম দেওয়া হয়। এছাড়াও মায়ের জন্যও ক্যালসিয়াম দেওয়া হয়, যাতে প্রি এক্লামশিয়া তারপর এইসব না হয়, তার জন্য মাকে ক্যালসিয়াম খেতে দেওয়া হয়। এবং ক্যালসিয়াম যদি কোনো মা না খায় তাহলে বাচ্চার কিন্তু বিভিন্ন ধরনের হার্টের প্রবলেম দেখা দিতে পারে, বোনগুলো ঠিকঠাক তৈরি হবে না, বোনগুলো খুব উইক হয়ে যাবে, তো এইসব প্রবলেমগুলো বাচ্চাতে দেখা হয়। তার জন্যই বলা হয় প্রেগনেন্সি পিরিয়ডে মাদের ক্যালসিয়ামটা ভালো করে রোজ মনে করে খেতে। এই ক্যালসিয়াম মারা কিন্তু প্রত্যেকদিন দুটো করে টোটাল 360টি ট্যাবলেট খায় অ্যান্টিনেটাল পিরিয়ডে। আর অ্যালবেন্ডাজোল তো বললাম সেকেন্ড ট্রিমিস্টারে খাবে মারা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে।